আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আপনাদেরকে সাদা ম্যাজেন্টা ফুলের শুভেচ্ছা। ফুল ফুটেছে সকাল সকালে, আমি ব্লগটা শুরু করলাম। যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, ভিন্ন ব্লগের সাথে থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। দেখুন ফুলগুলো ফুটেছে, দেখতে অনেক ভালো লাগে। ভিউয়ার্স, আসুন আপনাদের দেখাই আজকে আমাদের দুপুরের লাঞ্চের আইটেম কি আছে। এখানে রয়েছে আলু ভাজি, আলু দিয়ে লুবিয়া দিয়ে ভাজি, এটা আমার ভাইয়ের অনেক পছন্দ। আর টমেটো ডাল, টমেটো ডাল নামা এটা? হ্যাঁ টমেটো ডাল, হ্যাঁ টমেটো ডাল বহুত পছন্দ করে। আর কি রান্না করছে আপনি দেখাই? হ্যাঁ মুরগি মাংস কষা কিনা, আমি ঝোল খাবো, ডিম সিদ্ধ করেছি আমার জন্য। আর পাপার জন্য একটা, পাপা মুরগি মাংস খাবে, তারপর পাপা সিদ্ধ ডিম খাবে, তাই একটা সিদ্ধ ডিম বসিয়েছি আমার জন্য, একটা হাঁসের ডিম আর পাপার জন্য। সবাই মুরগি মাংস খাবে, তারপর সিদ্ধ ডিমটা পাপা খায়, তাই পাপার জন্য একটা নিয়েছি, আমার জন্য একটা হয়ে যাবে, তারপরে আইসা খায় নি। হ্যাঁ ঝোল ঝোল হবে না, এমন ভুনা ভুনাই হবে, শুধু গরম মশলা দিয়ে চুলা ঝিমিয়ে রাখবো, তারপর হয়ে যাবে। মাংস হয়ে গিয়েছে আর ভাতটা হয়ে গিয়েছে, ভাত রেডি, খাবার দাবার রেডি, যাওয়া উঠানো ভাত রায়ানি মাদ্রাসা থেকে এসে করেছে একসাথে, তুমি আর রায়ান খায়নি। আচ্ছা ভিউয়ার্স, আমরা বিকাল দিয়ে সন্ধ্যার দিকে একটু ছাদে উঠলাম। মামুনি পাপা গাছের পরিচর্যা করছে, দেখুন। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমরা একটু গাছ পরিচর্যা করি মাঝে মধ্যে এসে, মাসে একবার আমরা পুরো ঝাড়ু দেই নিজেরা, আমরা কিন্তু মানুষ দিয়ে করাই না, নিজেরাই করি, এটাতে তৃপ্তি লাগে ভালো করে না? হ্যাঁ নিজের কাজ নিজে করতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তৃপ্তিও লাগে, মনে করেন ভালোও লাগে। নিজের হাতে যদি পাতাগুলো ধরি তাহলে অনেক ভালো লাগে, আমি অনেক খুশি, ভালো লাগে। মাঝে মধ্যে নোংরা পাতাগুলো ফেলে দেই আমরা, আমার হাজব্যান্ড আর আমি, আর এমনি ঝাড়ু ঝুড়ু দেই, ঝাড়ু দিয়ে মাসে একবার পরিষ্কার করি, অনেকই ভালো লাগে। দেখুন এই যে আমার মেয়ের দেওয়া গাছটাকে সুন্দর করে বেঁধে দিয়েছি, অনেক ভালো লাগে। অনেক ফুল ছিল, ঝরে গিয়েছে, তুফান হয়েছে তো ঝরে গিয়েছে, আবার হবে আলহামদুলিল্লাহ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। ভিউয়ার্স, পাপা আর ভাইয়া মার রেসিপি ট্রাই করতেছে, কেমন হয়েছে? অনেক মজা হয়েছে, টেস্ট এবং হেলদি একটা ফুড, এটা ফ্রুটে ভরদম ভরা, মৌসুমি ফল দিয়ে ভরা। যারা এটা ট্রাই করবেন আরও ফল দিতে পারবেন, যারা দেখ মানে এটা ট্রাই রান্না করবেন বা তৈরি করবেন, হোম রিমডা হোমস্টাইল ফুড ব্লগে গেলেই দেখতে পারবেন। লিঙ্কটা আমি দিয়ে দিব চ্যানেলের মধ্যে, আপনারা দেখে নেবেন, এটা রেসিপিটা আপলোড হবে। রিফ্রেশিং একটা খাবার, আপনারা চাইলে ট্রাই করতে পারেন, আর একটা হেলদি খাবার এটা। আসুন দেখাই আজকে আমাদের রাতের ডিনারে কি আছে। খুদের ভাকা রান্না করেছি, ওদের জন্য ডিম ভেজেছি, আর আমাদের জন্য পাঁচ রকম ভর্তা, আমি পাঁচ রকম ভর্তা তৈরি করেছি। ভর্তাগুলো দেখাই দে কি কি ভর্তা বানিয়েছি, কষ্ট হলেও বানাই কিন্তু খেতে ভালো লাগে। এটা শুটকি ভর্তা, চাপা শুটকির ভর্তা, এটা লাল মরিচের ভর্তা ঝালকম, আর এটা ধনে পাতা ভর্তা,
কালিজিরা ভর্তা আর এটা চিংড়ি মাছ দিয়ে কাঁচামরিচের ভর্তা আর এটা কাঁঠাল বিচির ভর্তা ইয়াম্মি ভর্তা আপনারা আমাকে পাপা খাওয়া দিবে আচ্ছা যারা যারা পছন্দ তারা তারা কমেন্ট করবেন কার কার ভর্তা বুয়া পছন্দ এটা আমাদের আজকে রাতের ডিনার আমাদের কাছে অনেক ইয়াম্মি একটা খাবার আমার মেয়ের কাছে পছন্দ না কিন্তু আমার ছেলে আমার হাজবেন্ড আমার কাছে অনেকই একটা ইয়াম্মি আমার জন্য একটু অনেক ইয়াম্মি লাগে থেকেই বসে আছে খাওয়ার জন্য অনেক ভালো লাগে পছন্দ আমার এতই পছন্দ বাজার হলে দিয়ে দিন যে এই লাল পিঠাটা পছন্দ আমার এখনো হয়নি বসে থাকো তুমি হ্যাঁ বসে থাকি ভিউয়ার্স মামুনি পাপা রায়ান খেতে বসেছে তাদের ফেভারিট খাবার খুদের মাখা অনেক আমার পছন্দ একটা খাবার তোমার আব্বুর অনেক পছন্দ খুদের মাখা আমারও পছন্দ তোমাদের তিনজনেরই পছন্দ আমারই খালি ভালো লাগে না তোমার মামুনিরে বললাম রান্না করার জন্য তোমার মামুনি আজকে রান্না করছে এই কতগুলো ভর্তা বানাইছে ভর্তা আমার খুব পছন্দ আমাদের দুজনেরই পছন্দ প্রায় প্রায় আমি ভর্তা বানাই অনেকে বলতে পারে ভর্তা হ্যাঁ আমাদের ভর্তা অনেক পছন্দ ভর্তা দিয়ে খেতেও ভালো লাগে এই লাল মরিচের ভর্তা দিয়ে ডাল দিয়ে আমার অনেক পছন্দের একটা খাবার আর খালি জিরা দিয়ে খুদের মাখা খাচ্ছি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এখন বিসমিল্লাহ আল্লাহর মুখে দিই আমার খাবার অনেক ভালো গুণ কালিজিরা খাই না তুমি ডিম দিয়ে যখন ডিম দিয়ে খাবো আমরা খাই ভিউয়ার্স ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন ভিউয়ার্স হ্যাঁ আমরা খাই যারা সাবস্ক্রাইব করেছে খাবার যাদের যাদের খুদের বাকা ভর্তা ইয়াম্মি লাগে তাদের কাছ থেকে একটা লাইক অবশ্যই পাবো হ্যাঁ আমি কষ্ট করে রান্না করছি আমার ফ্যামিলির জন্য আপনারা আপনাদের পছন্দের প্রিয়জনদের এভাবে তৈরি করে দিবেন তাহলে অনেক তৃপ্তি লাগবে ভালো লাগবে একটু লক্ষ্য করে কষ্ট হবে জানি কষ্ট করে যদি একদিন বানাবেন ফ্যামিলিকে নিয়ে খাবেন দেখবেন তৃপ্তি লাগে আমার এই উপদেশটা মনে করতে পারেন উপদেশও মনে করতে পারেন কিংবা অন্য কিছু মনে করতে পারেন ভালোবাসা দিলে অনেক ভালো এভাবে করে তৈরি করে খাবেন অনেক ভালো লাগবে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন ভিউয়ার্স তাদেরকে অনেক অনেক থ্যাংকস আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন